দীপাবলিতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তৎপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। চব্বিশ পরগনা জেলার ক্যানিং, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের মাধ্যমে চলছে নজরদারি। জেলার উপকূলবর্তী এলাকার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে এই কন্ট্রোল রুমের মাধ্যমে। অন্যদিকে শনিবার সকাল থেকে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে প্রশাসনের তরফে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। মৎস্যজীবীদের আগামী 23 অক্টোবর থেকে নদী বা গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট, আজ তাক বাংলা।